এক সময়ের রাজা বেনজির প্রসঙ্গে কাদের বলেন, যত প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি পেতে হবে। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করে কেউ পার পাবে না। দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচারে যদি কেউ অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হন তারা তাকে রক্ষা কেন করবেন? ব্যক্তি যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের। অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কি, শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করবে, এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরম দণ্ড, সে তারা অধিকাংশ হচ্ছে, অধিকাংশ নয় সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে, এটাই বিশ্বাস করেন সাধারণ মানুষ। যে ফাঁসি হয়েছে সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স, কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ের নামে থাকা স্থবর সম্পদ জব্দ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ আসে। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসাবে আদালতের এই আবেদন করেছিল দুদক। বেনজির আহমেদ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, ব্যক্তি যতই প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে এ ব্যাপারে তাদের অপকর্ম অপরাধের শাস্তির ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। অপরাধীদের শাস্তি দিতে শেখ হাসিনা সরকারের সৎসাহস আছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধ হিসাবে সাব্যস্ত কেউ হয় আমরা তাকে প্রোটেকশন দিতে কেন যাব? তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান হন, আমাদের দেশের প্রচলিত আইন তাদের শাস্তির কাছে সমর্পণ করবে, এ কারণে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নই আসে না। ওবায়দুল কাদের বলেন, বুয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দণ্ড হয়েছে, তারা অধিকাংশই ছাত্রলীগের কর্মী, কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। এমনকি বিশ্বজিৎ দাসের হত্যাকারীদেরও ফাঁসি হয়েছে, সেখানেও সরকার কোনো প্রোটেকশন দেয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন
সমর্থন দিচ্ছে কিনা। শেখ হাসিনা ও তার সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স, অপরাধী যতই প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতে হবে। উল্লেখ্য, বিভিন্ন পত্র পত্রিকায় সাবেক আইজিপি বেনজিরের অগাধ সম্পদ রয়েছে এ বিষয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। ক্ষমতা শেষ, এখন তার এসব সম্পদ সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে, এটাই বিশ্বাস করেন সাধারণ মানুষ। স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট।